বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো, যদি কোনো ব্যক্তি সবার সামনে আপনাকে অপমান করে থাকে অথবা কোনো ব্যক্তি সবার সামনে আপনাকে অসম্মানিত করে থাকে, তাহলে আপনি সেই ব্যক্তির সাথে কিভাবে প্রতিশোধ নেবেন, অর্থাৎ অপমানিত হওয়ার পরে আপনি কি করবেন, এই ব্যাপারে আজকে আমি এই ভিডিওতে ডিটেলসে আপনাদের বলবো। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আচার্য চাণক্য তার চাণক্যনীতি বইতে বলেছিলেন, যদি কোনো ব্যক্তি আপনাকে অপমানিত করে তখন আপনি রেগে যান, আর এটা হওয়া একদমই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আচার্য চাণক্য বলেছেন, আপনি সেই সময়ে রাগ না করে সেই রাগকে নিয়ন্ত্রণ করুন এবং তারপরে ভালো করে বোঝার চেষ্টা করুন যে যেই ব্যক্তি আপনাকে অপমান করেছে সে কি একজন মূর্খ ব্যক্তি নাকি কোনো বুদ্ধিমান ব্যক্তি। আর যদি আপনাকে একজন মূর্খ ব্যক্তি অপমান করে থাকে, তাহলে আপনি একদম চুপ করে থাকুন, আপনি কোনো কিছু করবেন না। কারণ বন্ধুরা, যদি আপনাকে একজন মূর্খ ব্যক্তি অপমান করে থাকে আর আপনি যদি তার সাথে প্রতিশোধ নিতে যান, তাহলে সেই মূর্খ ব্যক্তি আবার আপনাকে অপমান করবে। কারণ মূর্খ ব্যক্তি কখনো কোনো কিছু ভেবে কাজ করে না, তার চিন্তাভাবনা করার ক্ষমতা অর্থাৎ বুদ্ধি অনেক কম থাকে। এখন এর পরেও যদি আপনি তার সাথে প্রতিশোধ নিতে যান, সে বারবার আপনাকে অপমান করবে। তাহলে এর থেকে এটা বোঝা যায় যে যদি আপনাকে কোনো মূর্খ ব্যক্তি অপমান করে থাকে, তাহলে আপনি একদম চুপ করে থাকুন। আর যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি আপনাকে অপমান করে থাকে, তখনও আপনি একদম চুপ করে থাকুন। কারণ যখন কোনো বুদ্ধিমান ব্যক্তি আপনাকে অপমানিত করে থাকে, তখন তার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই লুকিয়ে থাকে। আপনি হয়তো দেখবেন, যখন আপনি স্কুলে ছিলেন, তখন আপনার টিচার যখন সবার সামনে আপনাকে অপমান করতো যে তুমি হলে একটা জিরো, তুমি কোনো পড়াশোনা ঠিকমতো করো না, এই সব কিছু, তাহলে আপনি এখন নিজেই নিজেকে একটা প্রশ্ন করুন যে আপনি কি সেই স্কুল লাইফের দিনগুলোতে সত্যি কি পড়াশোনা করতেন? আপনার টিচার আপনাকে যা বলতো সেটা কি ঠিক বলতো নাকি ভুল বলতো? অর্থাৎ আপনাকে যে অপমান করতো সেটা সঠিক ছিল নাকি ভুল ছিল? এর থেকে আপনি এটা শিখতে পারবেন যে যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি আপনাকে অপমান করে থাকে, তাহলে আপনি একদম চুপ করে থাকুন। আপনি জানার চেষ্টা করুন যে সেই বুদ্ধিমান ব্যক্তি কিসের জন্য আপনাকে অপমান করছে। আর আপনি যদি এর উত্তর খুঁজে পান, তাহলে আপনি প্রথমে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করুন, আর আপনি সেই ভুল জিনিসগুলো আর কখনোই করবেন না, যাতে সেই বুদ্ধিমান ব্যক্তি আবার আপনাকে অপমান করতে না পারে। তাহলে বন্ধুরা, এই ছিল কিছু কথা যা আচার্য চাণক্য তার চাণক্যনীতি বইতে বলেছিলেন, যে অপমানের প্রতিশোধ কিভাবে নেবেন। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করুন ও সবার সাথে শেয়ার করুন। আর আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন ও সবাইকে ভালো রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।